প্রচন্ড হাত পাও পুরা বরফ হয়ে রয়েছে, মানে ঠান্ডা। আবেগ বলা যায়, শীতকালের আবেগ এই যে। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর রিপন উইথ অ্যানাদার শীতের ভিডিও নিয়ে। আজ বেলা প্রায় কয়টা বাজে এখন? বেলা প্রায় 8:30-এর উপরে বাজে, আর এত পরিমাণ কুয়াশা বাইরে, মানে কি কইতাম, এত পরিমাণ ঠান্ডা পড়ছে। তোমরা তো থামলেন আর টাইটেল দেখে বুঝিও হয়তো ভিডিওটা আসলে কি নিয়ে হইতে যাইতেছে। অ্যাকচুয়ালি শীতের সকাল, আজকে শীতের মনোরম সকালটা দেখাম তোমার। গাইজ, যদি আমার ফেভারিট মানে ঋতুর কথা বলতে যাও, ফেভারিট সিজনের কথা বলতে যাও, তাহলে উইন্টার সিজন, শীত ঋতু আমার মানে খুবই ভালো লাগে। তো কার কার ভালো লাগে সবাই জানাইও আমার কমেন্ট করে। তো চলো তোমাদের কিন্তু আজকে শীতের সকালটা একটু দেখাই বাইরের দৃশ্যটা। এই দেখো, এলো বাইরের বর্তমান অবস্থা, মানে এত পরিমাণ কুয়াশা, রাস্তাঘাট, গাছপালা কিছুই ভালো মতো দেখা যাইতেছে না ক্লিয়ারলি। আমি তোমাদেরকে একটু বাড়ির বাইরে গিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমি এখন আছি বাড়ির বাইরে, এই দেখুন অবস্থা চারদিক, মানে কি কইতাম, প্রচণ্ড কুয়াশা। এই যে এই দেখুন গাইজ, এই জায়গাটা একটু দেখেন, এই দেখেন গাইজ অবস্থা, কিছুই দেখা যাইতেছে না। ওই দিকে কিন্তু মেইন রোড, মানে একদম ফুল হোয়াইট, শুধু কুয়াশা। এই যে তারই মাঝে আছি আমি, ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হইতেছে। কিন্তু তার আগে মানে আগুনটা একটু ধরাই আলো, কারণ শীতকালে শীতের সকাল আর বিকাল রাত্র মানে তো হয়েছে গিয়ে আগুন হয়তেই হবো। শীতকালে মানে আগুনটা যদি না ধরাই তাহলে শরীরটা গরম হয় না আর ভালো লাগে না। এটি একটা শীতকালের খুব মানে আমার কাছে যেটা খুব একটা আকর্ষণীয় জিনিস, সবাই মিলে একসাথে আগুন হয়েবো, আগুন ধরাই সেটা। তো ঠিক আছে, আগুন ধরাই আমি এখন, আগুন ধরাই তারপরে ব্রাশ করবো, ব্রাশ করে একটু আগুন কমো, তোমাদের তো দেখাবো, তারপর টিভি করবো। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখান থেকে নিয়ে নেবো কয়েকটা আর কি, মানে বাস টাস যাই পাই এগুলো নিয়ে আগুন ধরাইতে দেবো। এমনিও আজকে একটু বেশি প্রচণ্ডই মানে ঠান্ডাটা পড়ছে। মানে ব্রাশ করা কমপ্লিট, মুখ টুক ধোয়া কমপ্লিট, আর এদিকে আমি আগুন ধরাইও দিছি। তো এখন মানে তো আগুনটা পোয়ানো, প্রচণ্ড হাত পাও পুরো বরফ হয়ে রয়েছে, মানে ঠান্ডা। তো ঠিক আছে গাইজ, হাত একটু গরম করবো, তারপর টিফিন করবো, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, এটাই হলো আমার আজকে সকালের টিফিন। তো শীতের সকালে আর কি, শীতের সকালে বেলা আগুনের কাছে বসে বসে টিফিন খাওয়াটা তো খুবই মানে অন্যরকম একটা মনের ভিতরে ফিলিংস আসে, সেটাকে আবেগ বলা যায়, শীতকালের আবেগ। এই যে জিলাপি আছে আর মুড়ি, ওয়াও।
my favorite breakfast. Guys, this is শীতের সকাল, এই যে এটাকে বলে শীতের সকাল, আগুনের সাথে বসে বসে সকালবেলা টিফিন খাও, কি একটা সুন্দর আর কি একটা আবেগ আসে মনের ভিতরে, কতই ভালো লাগে। হ্যাঁ, কার কার এরকম ভালো লাগে সবাই একটু বলবা, শীতকালটা শীতের সকালটা কার কার ভালো লাগে একটু জানাই দিও সবাই প্লিজ। তোমাদের জন্যই তো এইভাবে শীতের ভিতরে কুয়াশার মধ্যে ভিডিও বানাইতেছি, তো তোমরা যদি একটু আমার হেল্প না করো, সাপোর্ট না করো, তো কীরকম লাগে বলো। আমার মোটামুটি একটা গরম, এতক্ষণ একটু স্বস্তি লাগতেছে, শান্তি লাগতেছে মনে। তো গাইজ, তোমাদেরকে আমি এটা দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে মানে আমি শীতের সকালটা কীভাবে আমি পার করি, আর বাঙালিদের শীতের সকালটা কীভাবে পার হয়। আই হোপ প্রত্যেক বাঙালির এইভাবেই হয়তো শীতের সকালটা কাটায়। তো ঠিক আছে, আজকের লেগে ভিডিওটা এতটুকুই। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তো কিতা কিতা করবো জানোই, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা আমার করে দিও আমার চ্যানেলটারে, আমার পাশে থাকো। ও টাটা।